এই সারা পৃথিবী আল্লাহ বানিয়েছেন আমার বিশ্ব নবীর ও সবাই মিলে একটু জোরে বলুন অনেকে বলে নবী দিবস করে লাভ কি এই বাদলা বসায় মিলার দিচ্ছিস কেন টাকা কি তোদের গায়ে কামড়াচ্ছে বাবা যে যমন যার বুদ্ধি বিবেক আল্লাহ দিয়েছে সে তদ্রুক বলবে জি মক্কার একদল মানুষ আমার অসুলকে পাগল বলেছিল আপনারা জানেন আমার নবীর কিছু এসে যায়নি জি কত বাধা দিয়েছিল আমার বিশ্ব নবীকে কিন্তু আমার নবীর কিছু এসে যায় না আল্লাহ পাক বলেছিল নবী কোনো চিন্তা করবে না আমি আল্লাহ তোমার পাশে আছি জোরে বলল একটু চিল্লে বল আজকে যারা মহফিল দিচ্ছ ওদের মনটা খারাপ শুধু এখানে না অনেক জায়গায় যারা দাওয়াত করতে আসছে বলছে হুজুর একটু মহফিল দিচ্ছি আবার সব বলা বলি করছে দিয়ে লাভ কি কেন দিচ্ছিস জি এই সব বক্তব্য রাখছে কিন্তু কালকে যদি আপনি মরে যান আজকে যদি আপনি মরে যান কবরের ভিতরে আপনাকে যখন সবাল করবে মন করে কি তিনটে প্রশ্ন করবে তার ভিতরে আমার নবীর প্রশ্নটা আসবে নবীর কথা বলবে জোরে বলুন জি তাহলে এত বড় নবী যে নবীর কথাটা কবরে আসছে জি তাহলে সেই নবীর মহাফিল করতে আপত্তি কেন বাবা সেই নবীর মহাফিল করতে তোমার এত অনিয়া কেন সেই নবীর মহাফিলে দান করতে তোমার এত কুটকুটুনি কেন বলো কালকের তুমি মরে গেলে নবীর কথা হবে কবরে জি বিসমিল্লাহে ও আলমিল্লা তে রসুলিল্লাহ আমার নবীর নাম বলে কবরে শোনানো হবে কই তো বলে না অন্য কারুর কথা তাহলে কত বড় নবী তিনি আমার নবীর কথা বলে কবরে কবর দিচ্ছে আবার মনকে করছে মান রব্যাক অমা দিন ও দেখেছেন আমার নবীর কথা কবরে আসছে জি আর নাদান ঢেকি বলে বলে বেড়াচ্ছে দে লাভ কি দান করে লাভ কি তোর বুকি ব্যথা উঠে চুপ কর থাক যাচ্ছিস কেন ওর বেলা বড় ডাক্তার কেন ওর বেলা আমি বাঁচব ভেলোরা ডাক্তার যখন বলতেছে তোর হাট সব খারাপ তখন বলছে আল্লাহ তুমি ছাড়া কেউ দেখেছি সেই নাম লেচ্ছে লাস্টের বেলা আগে নেয় না আল্লাহ বলে বান্দা পৃথিবীর জমিন আমার নবীকে না পাঠালে আমি কিছুই তৈরি করতুম না আপনারা জানেন না আদমকে যখন আল্লাহ বানিয়েছিলেন আমার ভাই মাওলানা আপনাদের যোগ্য ইমাম আমি ওনাকে চিনি খুব যোগ্য আলেমের জামাই কথা বল ও ভাইরা রে আদমকে যখন আল্লাহ বানী ছিলেন বাপ ওই আদম ঝরঝর করে কাঁদতে লাগলেন আল্লাহ পাক বলেছিলেন আদম কাঁদো কেন আদম বলে আল্লাহ তুমি আমার বানিয়সো আমি আদম কিন্তু তোমার নামটা আমি দেখব কিন্তু তোমার পাশাটা নাম দেখছি ওই নামটা কার ওই নামটা আমি শুনতে চাই কার নাম আমার আল্লাহ বলে আদম এত বড় নাম তুমি বুঝবা না একদিন তোমার কাজে লেগে যাবে ও ভাইরা আল্লাহ যেখানে লিখেছে লেখা আছে ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে আমার নবীর নাম মোহাম্মদুর রসুল্লাহ ওই আদম জগৎ সাড়ে তিনশো বছর কাঁদল ওই গন্দম কাছের ফল খাবার পরে ফেরেস তারা বলেছিল আদ যে নামটা তুমি আল্লাহর পাশে দেখেছিলে ওই নামটা পড়লে ক্ষমা হবে ওই নামের ওসিলে তোমার মাফ হবে ও ভাইরা আদম নবী তাই বলেছিল রব্বানা জলামনা আনফুসানা ও ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন বিহুরমতে হাজিল কালিমাতে তাইবাতে ভাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ও ভাই বিশ্ব নবীর নাম যখন আমার আপনার আদম যখন পড়লেন বরালা পাক বলি কোনো চিন্তা করবা না আমার নবীর খাতিরে আমি তোকে maaf করে দিলাম আর একটু জোরে বলা গেল না সেই নবীর নামে মাহফিল হচ্ছে পকেটে হাত দিয়ে বার করবে চাঁদা হ্যাঁ জি আজকে আমরা মোসালওয়া মোসালওয়া বিয়ে দেবে আড়াই লাখে মিটে যায় সারা গ্রাম দেখাচ্ছে দেখ মেয়ের বে দিচ্ছি দেখ সাত লাখ খরচ হ্যাঁ আর যে নবী নাইলে কিছু হবে না যে নবী নাইলে কিছু হতো না সেই নবীর খাতিরে বেহস্ত পাব সেই নবীর নামে পকেটে হাত যাচ্ছে না হাফ দে হাফ অবরি রেখে দে এখন অবস্থা খারাপ জি সব সমদার সমাধান হবে চোখ দুটো বন্ধ করো এর আগে না এজন্য বলছি বিশ্ব নবী করা দরকার আছে এখন ইউটিউবে দেখা যাচ্ছে বাপ ফেসবুকের দিন ইউটিউবের দিন আমাদের ছেলেরা সব ফেসবুক করলি সব পাচ্ছে নবী দিবস করতে হবে না জি এরা করোনা ওটা করো না এই চল্লিশ বছর আগে সব ছিল ছিল এখন সব ভেসে উঠছে আল্লাহ আখবাদ দুঃখ লাগে কোথায় মহফিল করি লস হবে না লাভ হবে জি তাই সবাই মিলেমিশে নবীর মহফিলে যখন বসেছি মনটা নরম করে সবাই মিলে একটু আল্লাহর নামে ধ্বনি দিয়ে প্রশংসা করে বলতে চাই আল্লাহ তোমাকে ভুলিনি তোমার নবীকেও ভুলিনি সবাই মিলেমিশে একটু তকবি দিতে পারবেন বা পারবেন গলা ঠিক আছে সব এটা আসতে দাও অত জোরে দেয় না রায় তকবীর না রায় বিশ্ব বিশ্বনবীর দিবস বিশ্ব নবীর দিবস বিশ্বনবী দিবস ইনশাআল্লাহ سلسلهয়ে ফুরফুরা শরীফ ইনশাআল্লাহ নারাই তাকবীর খুব সুন্দর হয়েছে একটু ছোট্ট করে যিকির করেন kalimat আল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা খুব সুন্দর হচ্ছে

মোদের দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া জোর জোরে আল্লাহ আর একটু জোরে ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমি আপাদের একটু একটু করে বুঝিয়ে দেই আমার নবীর মর্যাদা আল্লাহ কত দিয়েছে আমার নবীর সম্মান আল্লাহ কত দিয়েছে আমরা কেতু জানলাম না শুধু দুনিয়া দুনিয়া হাওয়া করছি ও ভাইরা রে যে ছেলে মেয়ের জন্য আজকে নয় ডুবে আছি গো ওই ছেলে মেয়ে আপনি পাবেন না আজকে সংসারের জন্য আপনি জীবনটা বেকার করলেন এই সংসার কিন্তু পাবেন না আজকের বাড়িটা রং চং করেছেন সুন্দর আছে ডিজাইন ভালো বলবে আপনি ওই কাজে ডুবি আছেন কেতু আজান যখন দিচ্ছে মসজিদে আমরা কিন্তু মসজিদ মুখ হই না আজকের ব্যতির ব্যস্ত কাজে বেতে আছি ও ভাইরা একবার যদি চিন্তা করতে পারতাম গো যেদিন মালাকুল মত আমাদের জাহানটা ছিনিয়ে নেবে ওই ছেলেকে ডাকলে পাবেন না ওই বাড়ি আপনি পাবেন না জমি আপনি পাবেন না আপনি কিছু আপনি পাবেন না আপনি একাই পড়ে থাকবেন আপনার কাফনের কাপড় হচ্ছে সম্বল ওই দিন আমার বিশ্বনবী আপার পাশে দাঁড়িয়ে যাবে সব যত্নগুলো আপনার কাস্তে চলে যাবে আমার বিশ্বনবী আপার পাশে দাঁড়িয়ে যাবে বাবা কবর যখন আপনার রেখে দেবে বাবা সবাই যখন উঠে চলে আসবে আর তার কবরীতেই যখন তাকাবে না আল্লাহর ফেরেশনা কবরে সওয়াল করবে ও ভাইরা রে যে বিশ্বনবী জীবনটা আপনি পালন করেছেন আমার নবীর মহব্বতের নামাজ পড়েছে আল্লাহর প্রেমে সেজদা দিয়েছে ওই নবী আমার কবর আসবে গো ওই নবী আমার এসে বলবে চলে যাও এটা হচ্ছে আমার উম্মা আমি অনেক সময় দিয়েছি গোলাবাড়ির বাজার আপনার ছেলে কাছে মোটরসাইকেল নিয়ে আসের পুলিশ যদি আপনার ছেলেকে ধরে বাবা কাগজ দেখাও তোমার কি গাড়ির কাগজ আছে দেখাও কেতু না 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 কোন মন্ত্রী কোন উপর মহলতে যদি ফোন করে ওটা হচ্ছে আমার লোক ও ভাই পুলিশের ক্ষমতা লাভ পার করে আজকের কাগজ দেখবে কাগজ চাবে ভালো তো স্যালুট করার পরে পাঠিয়ে দেবে আমার নবী যখন কবরে বলবে আমার উম্মাদ ফেরেস্তারা বলবে আল্লাহ তোমার বান্দার সওয়াল করতে দিল না বিশ্বনবী এসে বাধা দিয়েছে আমার আল্লাহ পাক দেখে বলবে ও ফেরেস্তারা কোনো কথা চলবে না আমার নবী যেটা বলেছে ঠিক বলেছে আমার নবীর কথা মতো ওই কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাহলে সেই নবীকে ভুলে সংসারে ডুব দিলেন সেই নবীকে ভুলে আজকের বিবি বাল বাচ্চার মায়ায় পাগল হয়ে যাচ্ছে যে তাই আজকের হাতে ধরে বলছি নিজের পুঁজি একটু নিজে করো বাবা নিজের পুঁজি নিজে করে একটু চলো কাউকে পাবে না এই যে আপনি মায়ের ছুটছেন এটা আন্দাজে আমরা দৌড়চ্ছি জি আপনি একটা বছর অগ্রস্ত হয়ে পড়ে থাকেন ছেলে মেয়ে সব বুঝতে পারবে সব বুঝতে পারবে একটা বছর কেন সমাজ পড়ে থাকে জি আপনি বুঝতে পারবেন আপন পর কেটে এখন বুঝবেন না হ্যাঁ জি এজন্য বলছি বাপ এখনো ফিরিয়ে তাই আজকের আমি যে কথা আপনাদের কাছে আলোচনা করব এটা আমার বিশ্ব নবীর চাঁদ একবার মাথা হাত দিয়ে বালিশে মাথা দিয়ে চিন্তা করেছেন এটা কত বড় চাঁদ চিন্তা করেছেন এটা কত বড় মাস চিন্তা করেছেন এই মাসে রোদ বা কত আমরা চিন্তা করিনি আমরা ভাবিনি জি আজকে যদি ভাবতাম বুঝতে পারতাম আজকে যারা হসপাকে গেছে ওমরায় গেছে ওরা বাড়ি এলে জিজ্ঞাসা করে দেখবে আমার নবীর দেশটা কেমন আমার রসুলের জায়গাটা কেমন জিজ্ঞাসা করে দেখবেন জি আজকের লক্ষ লক্ষ হাজির শুধুই কাঁদছে আমার নবীর জন্য আজকে যদি নবীকে পেতু নবীকে তুলে কোলে তুলে নিতাম জি কিন্তু নবীকে চিনতে পারিনি একদল বেঈমান আহ আল্লাহর নবী নগরে কলেমার দাওয়াত যখন দিয়েছিলেন কালেমাল ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমার নবী বলেছিলেন লাহা ইহ তুফলি হন তোমাদের সফল হবে আল্লাহ মেনে লাও আল্লাহকে জেনে লাও আমার নবীর কথা তারা মানিনি আমার নবীর কথা তারা শুনিনি বরঞ্চ নবীর ঘর বাড়ি আজকের বলে না জালিয়ে দিতে লাগলো পাথর কাখর মারতে লাগলো কত অত্যাচার করতে লাগলো কিন্তু না 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 একটু ভাবুন একটু চিন্তা করুন আমার নবী পাক এত কষ্টের মাঝখানে দিতে ভুললেন না আল্লাহর হাজিরা ওই নগরে যাওয়ার পরে যখন চোখে দেখে সব জায়গাগুলো বাবা চোখের পানিগুলো দরদর করে পড়ে বাবা হাজিরা চোখের পানি রাখতে পারে না আমার নবীজির ঘরটা দেখলে তারা কাঁদে আমার জায়গাগুলো দেখলে তারা কাঁদে কেন 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 আমার আমার নবী নবী সম্পত্তি দখল বাজে কথা বলেনি আমার নবী কোরআন কলেমা পৌঁছে দিতে চেয়েছিলেন ভাইরা সেই নবীকে পাগল বলেছিল বেইমানেরা সে কতকাল মন্দ করেছিল একদিন আমার নবীর বিবি আমাদের মা জননি খাদি জাতুল কোবরা আল্লাহ আনাহা আপনারা জানেন না এই মহাফিলে যারা বসে আছেন আল্লাহর হাজি ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন আল্লাহর কাবার সামনে আমার নবীর ঘর ওই ঘরের মধ্যে আমার নবী আর নবীজির বিবি আমাদের মা বাবা আলাপ আলোচনা করছেন কথা বা কতন করছেন হঠাৎ আমার নবীটা কে বিবি ও খাদিজাদুল কবরা তুমি একটু বসো আমার একটু কাজ আছে আমার নবীর বিবি বুঝতে পেরেছেন ও আমার স্বামী গো আপনি রাত এখন কোথায় যাবেন এই রাতে আপনি কোথায় যাচ্ছেন যেহেতু আমি মোদি ধনী আমি মদিনার মহিলা আমি যখন আপার বিয়ে করেছিলাম আপনাকে দিয়েছিলাম আমি এক টুকরো জিনিস কিছুরা কিনি বরঞ্চ আমি আসল মুড়িদা আপাকে রেখেছিলাম আপনি যেখানে যান আমি সেখানে যাই আপনার পাশাপাশি আমি জীবনটা কাটিয়ে দে রাতের বেলা আপনি কোথায় যাবেন আমার নবী বলে বিবিরে এই মক্কার নগরে আমার চাচা যার নাম আবু জাহেল যদিও একবার কলেমা পড়াতে পারি তাহলে আমার আর চিন্তা থাকবে না সব দলে দলে ইমানের কলমা পড়বে এই জন্য দেখি আমার চাচার কাছে যাই এই রাতের বেলা কেউ জানবে না আমার একটু ইমানের কলমা পড়িয়ে আমি একটু মুসলমান করাবো এই মক্কার মানুষ যখন জানবে আবু জেহেল কলমা পড়েছে সে তো আবু জেহেল মক্কার আপার লিডার মাতব্বর তাহলে আমার কোরআন কলেমা প্রচার করতে অসুবিধা হবে না আল্লাহ নবীর অস্বামী আমার গো আপনি যাবেন না যাবেন না ও বড় বেঈমান বিশ্বাসঘাতক আপনি গেলে আপনাকে না সহজে আপনার মা নেই বাপ নেই আমি কি করে সহ্য করবো গো আমি থাকতে পারবো যাবেন না আমার নবী বলেছিলেন বিবি গুম শুধু দুয়া করো আমি দেখছি কি করা যায় ওই রাতের বেলা রে বিশ্বনবী গুটি 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 পাওয়া আবু জাহেলের বাড়ি দরজা খা দিয়েছে চাচা তুমি বাড়ি আছো আবু জাহেল ভিতরতে বলেছিল তুমি কে ভালো আমি অন্য কেউ না আমি তোমার ভাতি যা আমি মোহাম্মদ রসুলুল্লাহ এত রাতে তুমি এসলে কেন ও আবু জাহেল একবার বেরিয়ে এসো আমার একটা কথা আছে ও ভাইরা রে মক্কাবাসী যখন ঘুমিয়ে গেছে নিরব নিতরে গো এই অবস্থা আমার ডাক দিয়েছে আবু জাহেল ওই ঘুমির ঘর উঠে এসে দরজখানা খুলে দিয়েছে ও মোহাম্মদ اکبر বলো তুমি কি বলতে চাচ্ছ আমার নবী ভাগ দেখে বলছে চাচা তুমি আরবের বী তুমি আরবের পালোয়ার তুমি আরবের বড় লিডার মাতব্বর তোমার কথা মক্কা মদিনা মক্কার মান উঠা করে তুমি জানো আমার মা নেই বাপ নেই আমি এতিম মানুষ আমি গরিব আমি তোমার সম্পত্তি চাইতে আসিনি আমি তোমার টাকা চাইতে আসিনি আমি তোমার কাছে সাত জ্বলিতে আসিনি বাবু যে একবার যদি তোমার মুখে আমি ইমানের কলমা শুনতে চাই একবার যদি শুনতে পাই আমার জীবনটা خوش হয়ে যাবে আমার জীবনটা আজকে সুন্দর হবে আমি মক্কাবাসীর বোঝাতে পার বলতে পারবো তাই তোমার কাছে এসেছি একটু নীরব নি তোর কলমা পড় আমার সামনে আমি নবী একটু শুনতে চাই ও ভাইরা রে এই কথার কোনো অপরাধ অন্য হয় কি বলুন তো এইবার কি করলো ঘরে গেল একটা লাল রঙের লাঠি ওই ওইমেনের হাতে তাক তলিয়ে বেরিয়ে লোক আমার নবী ওই কাছে দাঁড়িয়ে আছে বিশ্ব নবী যে নবীর জীবনে নীবনে কদিন নি রে আমার নবীর জীবনে সাপে কাটলো না রে আমার নবীর চেহারা ছিল নূর জ্যোতি উজ্জ্বল ওই নবীকে মারতে লাগলো

আমার মা তো যদি বেশি থাক করে এমন করে মারতে পারতে না আজকে আমি তোমার কাছে কলিমার দাওয়াত দিতে এসেছি তুমি এমন করে মারছো কেন কিন্তু শোনে না মেরে চলেছে মেরে 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 আর যখন মারতে পারে না তোমার নবী দাঁত লেগে পড়ে আছে রাস্তায় ও ভাইরা রে নবী আমরা পালন করতে মুসলমান একবার যদি বুকে হাত বিচার করি একবার যদি হাত না মাথা দিয়ে চিন্তা করি গো এই দুনিয়াটা কিছুই ভালো লাগবে না ছেলেমেয়ে কিছুই ভালো লাগবে না সেই নবীর প্রেমে ডুব دیتا নবীর প্রেমে পাগল হয়ে যেত ওই নবী অনন্ত অবস্থা যখন রাস্তায় নবী আমার পড়ে আছে গো বেঈমান দরজা ঘরের মধ্যে চলে গেল নবীর বিবি আমাদের মা চিন্তা পড়ে গেলেন এত দেরি হচ্ছে কেন না জানি বেঈমান কর তাচার কি জানি না এই বলে গুটি গুটি পায় জান চলতে লাগলে আল্লাহর হাজিরা চোখে দেখে যে সোনা কথা না আমার নবী যে দিয়ে বাবা আপা রহমতের নবী দিনের নবী যেদিন আপার গারে রাখ নবী আমার ঠানি ছিলেন বাবা ওই নবীজির বিবি সকালে বিকেলে খাদ্য বুকে করে নিয়ে পিঠে করে নিয়ে আমার নবীর কাছে পৌঁছে দিয়েছিলেন ভাই শুধু আপনার শুনছেন আমার নবীর বিনিবি পৌঁছে দিয়েছে রে কিছু জায়গা ঠাকু যদি দেখতে পেতে এক যদি জানতে পারতেন আসলে বুঝতে পারতেন কোন নবীর কথা বলছি গো বাবা সস্থ একটা জায়গা ওই নবী আমার পনেরোটা বছর ধ্যানে ছিলেন সবাই চলে চিনলে বললু সো বাহানা হাজিরা ওই গার হেরাই যখন ওঠে আহ জানে না কলিজা শুকিয়ে যায় আমি দু সালে যখন আমি গেছি বাবা খুব কষ্ট করে উঠেছিলাম খুব কষ্ট করে কিন্তু গত বছরে যে দেখি আল্লাহর হুকুম ওখানে সব ওই পাথর কেটে 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 সব সিঁড়ি করে দিয়েছে বাবা সিঁড়ি করে দিয়েছে উঠতে খুব সহজ তবে আমি যেটা বলছি সহজ অত সহজ না বাবা যেসব হাজির উঠেছে জেস করে দেখুন কত বোতল পানি খেয়েছে পর্যন্ত উঠতে জেস করে দেখবে জি আম সেইখানে আমার নবীর বিবি খাদ্য বুকে পিঠে করে নিয়ে আমার রসুলের কাছে পৌঁছে দিয়েছে জোরে বলুন সবাই মিলেমিশে বলু জীবনে কোনোদিন আমার নবীর বিবি বলিনি যে আমি এত কষ্ট করে তোমার খাদ্য দিয়ে এসছি বলিনি হ্যাঁ আর আমাদের বৌরা কিছু কিছু বৌরা খিচড়ি রাতে কিছু টাকা পায় মাসে তার গোমর আলাদা স্বামীরই সূত্র বলতে আমি তোমার খাওয়াই ও বাবা জি আল্লাহ আকবার আর নবীর বিবি এত কষ্ট করেছে জীবনে কোনোদিন বলিনি আমি কষ্ট করে খাদ্য নিয়ে গেছি আমি মুখে বলছি যারা উঠেছে যেস করে দেখবেন হাজিদের এক দু মাইল না জি আল্লাহ হাকব তাহলে আমার নবীর বিবি কেমন ছিল বাবা হ্যাঁ ওই মক্কা শরীফে কবর দু আছে যে করে দেখবেন জান্নাতুল মোয়াল্লা শুভান আল্লাহ সুভান আল্লাহ এমন কোন হাজি নেই আমার নবীর বিবির কবরে গেলে কাঁদে না জি এখনো পর্যন্ত গভীর রাতে আসমান থেকে একটা লাইট আম্মা খাদি চাতুল লা কবরে ফকাস পড়ছে জোরে বলব জি আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে আম্মা খাদি জাতুল তাহলে কত বড় আবেদা জাগেদ আমার রসিলের প্রেমের পাগল ছিল জি আমি ওদিকে আজকে যাচ্ছি নেই জি শুধু নবীর প্রেমের কথা আপনাদের শোনাচ্ছি নবী আমার পড়ি আছে রাস্তায় আজকের আমাদের যদি কেউ মারে আমি তিন ছেলের বাপ চার ছেলের বাপ বদলা লব। পুলিশ কোর্ট দেখে লব। আমার নবী পড়ি আছে কি দেখবে আল্লাহর নবীর বিবি গুটি গুটি পায়ে চলে গেলেন যে দেখে বিশ্ব নবী পড়ে আছে নূরের নবী পড়ে আছে চাঁদের চি উজ্জ্বল নবী আমার পড়ে আছে বাবা রক্তে রক্তাত্ম বাবা শরীরটা কেটে 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 আজকে রক্তে রক্তগুলো ঝরেছে আমার নবীর বিবি দৌড়ে চলে গেলেন নবী পাকের কাছে বসে গেলেন আল্লাহ নবীর বিবি কি করলেন নবী পাকের মাথাটা ধরে উরোপরে তুলে নিলেন নিজের আসল দিয়ে নবী রক্তগুলো মুছে দেয় আহা আহ আমার সোনার স্বামী ও মধুর স্বামী আমি তোমার মানা করেছিলাম যেও না। জেহেল ভালো লোক না তোমার ক্ষতি করবে তুমি শুনলে না আজকে তোমার এই অবস্থা আমি কি করবো নবীর বিবি বাবা চোখের পানিগুলো আর মুছে মুছে দিচ্ছে আমার নবী তখনও দাঁত লেগে পড়ে আছে অনেক পারে হুঁসে তাকে খাদিজা নবীর বিবি ও বিবি তুমি আমার কাছে কেন এসেছ ও স্বামী আমার চলুন চলুন বাড়ি চলুন বাড়ি চলুন আমাকে খাদিজা চ্যাংতলা করে পাজা করে যে ঘরটা আমরা চোখে দেখেছি আব্বা কি বলবো ওই ঘরের মধ্যে আমার রসুলকে শুয়ে দা আমার দিনের নবী শুয়ে পড়ল আমা খাদিয়াদুর কোরা সুন্দর করে মুছে দিলো গো বাবা দেবার পর আমার নবীর বি কামতে লাগলে আর বলতে লাগলে স্বামী ও আল্লাহর দস্ত বিশ্ব নবী গো আমি একটুখানি আল্লাহর কাবার কাছে যাব অভিবি কেন যাবে আল্লাহ নবীর বিবি ডেকে বলেছিলেন না 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 আমি আপনার অবস্থাতে সহ্য করতে পারছি না দুনিয়ার কোন মানুষের কাছে আমি দরখাস্ত করব না আমি কোন পুলিশ ডাকব না আমি কোন নেতা ডাকব না আল্লাহর কাবা শরীফ ভরে আমি আল্লাহর কাছে স্বামীর জন্য একটু কথা বলবো এত মারি মেরেছে আল্লাহ পাক যেন বদলা লেয় আমি আল্লাহর কাছে বলতে চাই একটুখানি আপনি অনুমতি দি কোটার ভাইরা হর গভীর ভাইরা বিশ্ব নবী রহমতে নবী ডেকে বলি দিনে কাঁদি আরে আমার আদরের বিবি তুমি কেন যা আল্লাহর কাবায়

জন্য আমার রসুলকে দয়ার করুণা করে পাঠিয়েছে তুমি আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। আমার নবী ওই বিবিকে নিয়ে ঘরের মধ্যে বসে আমার নবী দোয়া করতে লাগলেন হে আল্লাহ বেঈমান বুঝিলে যে আমার করে দিয়েছে আর আমার শরীরটা কেটে দিয়েছে ছালছাড়া করে দিয়েছে আমি নবী পদ চাইব না আমি যো আজাব গজব চাইব না আমি এতগু বলতে চা চার লাগ আমি দিনের দাওয়াদ দিতে যে আমি কলেমার কথা বলতে যে যে রক্ত আমার বার হয়েছে সেই রক্তের বিনিময় সারা পৃথিবীতে আর কলেমা পৌঁছে দি না জোরে বলতে পারলেন না আজকে যদি আমার রসুল একটু বলতেন আল্লাহ তুমি দেখিয়ে দাও এক সেকেন্ড লাগতো না ওর গোষ্ঠী তুষ্টি করে দিত আল্লাহ না বদা করিনি আল্লাহর কাছে চেয়েছে যে সেই রক্তের বিনিময় বিনিময়ের ভাই ভাই এই বিশ্ব দিবস করতে পারছে জি চালাকি পেয়েছো সেই নবীর জন্য করবে না কার জন্য করবে বাবা জি তা হাতে পাই ধরে বলছি বেশি বেশি করে নবী দিবস করবেন কে কি বললো দেখার দরকার নেই কে কি শোনালো দেখার দরকার নেই বেশি বেশি করে আমার নবীর নামে মহাফিল করবেন আমার নবীর নামে দান খারাপ করবেন আমার নবীর নামে কোরআন খতম করাবেন আমার নবীর নামে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলবেন আপার আখের হাতে কাজে লাগবে জি জি এজন্য বলছি বাবা এখনো ফিরে আসুন আমার নবীর ইতিহাসগুলো পড়ুন আজকের আমাদের ছেলেরা এই যে এত সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর করে আজকের মহফিলটা করেছে আমার ফুরপুরা শেরি আমার হুজুর কেবলে এসেছে জি আজকের আপনার চাঁদা দিয়েছেন পয়সা দিয়েছেন বেকার হবে না বেকার হবে না আমার নবী তো হায়াতের নবী জোরে বলুন সবাই চিল্লে বলুন আর একটু জোরে বলুন কিছু কিছু মানুষ বলছে মানুষ মরে গেলে সব ফুরিয়ে যায় মানুষ মরে গেলে চলে যায় মানুষ মরে গেলে শেষ হয়ে যায় জি আল্লাহ আকবর এর হচ্ছে বব্বর বোঝে না এ সেই বুদ্ধি নেই মানুষ মরার পরে আল্লাহর অলিরা ইন্তেকালের পরে মরণের পরে আল্লাহ পাক তাদের জেন্দা রেখে দেয় জোরে বলু একটু আসতে বলু আর মরে কারা আমার আপার মতো নাদান ঢেকি কাটমানি খাবা মাল মরে কথা বুঝতে পারো নি জি আল্লাহ আকবর ন কাটা জমি দশ কাটা করে খাচ্ছ আমিন দিয়ে মেপেছে তাও দেখছে না হয়তো তো আমার এই এইসব মাল মরুক এরাই মরবে এরাই কবরে কিছু পাওয়া যাবে না খেতু অলিরা আল্লাহর বন্ধুরা কবর জেন্দা জোরে বলুন সবাই মিলেমিশে বলুন আল্লাহর কোরআন বলছে কবরে জেন্দা আর ঢাকি বলছে না সব শেষ হয়ে গেছে চিন্তা করতে পারে এজন্য বলছি বাবা খুব শব্দ